ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, আজকের ক্লাসটি নবম শ্রেণীর অঙ্কের ক্লাস, আর এই ক্লাসে আমি কষে দেখি 15.1, এই কষে দেখি 15.1-এর 16, 17 এবং 18 এই তিনটে অঙ্ক আমি করব। এর আগের অঙ্কগুলো বিভিন্ন ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো 16-র দাগে আছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি, তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, প্রস্থ দেওয়া নেই, কিন্তু বলা আছে প্রস্থ 4 মিটার কম হলে খরচ হতো 1620 টাকা। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য 18 আছে সেটা লিখবো, আর প্রস্থ x ধরে নেব। কষে দেখি 15.1, 16 দাগ, মনে করি হল ঘরের দৈর্ঘ্য, হল ঘরের প্রস্থ সমান x মিটার, অতএব ক্ষেত্রফল সমান 18 × x অর্থাৎ দৈর্ঘ্য × প্রস্থ বর্গ মিটার সমান 18 × x বর্গ মিটার। আচ্ছা, প্রস্থ 4 মিটার কম হলে ক্ষেত্রফল হয় 18 × x, এক্স ছিল, এখন এক্সটা যেহেতু 4 কমে গেছে, প্রস্থ 4 কমে গিয়েছে, তাহলে 18 × x − 4 বর্গ মিটার। তাহলে সমান 18 × x − 4 বর্গ মিটার। এখন যে কত খরচ হবে সেটা কিন্তু এই ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয় খরচ বেশি হবে, ক্ষেত্রফল কম হলে খরচ কম হবে, এবং বেড়ে যাওয়া আর কমে যাওয়া এই ব্যাপারটা পুরো সমানুপাতি হারে কম বেশি হয়। সুতরাং যে এই ক্ষেত্রফলের অনুপাত প্রশ্নানুসারে আঠারো এক্স আগের ক্ষেত্রফল, আর পরের ক্ষেত্রফল আছে 18 × x − 4, তাহলে এই দুই ক্ষেত্রফলের অনুপাত খরচের অনুপাতের সমান হবে 2160/1620। তাহলে 18 কেটে যাচ্ছে, এখান থেকে x/x − 4 সমান 00 কেটে যাচ্ছে, দুই দিয়ে কাটলে 108, আর একটা দুই দিয়ে কাটলে 81, তাহলে আবার 9 দিয়ে কাটবে, 9 বরং 108, এটা আবার 9 দিয়ে কাটবে, 9 নং 81, 3 দিয়ে কাটলে 3 3 9, আর 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 4/3, তাহলে 4/3 হচ্ছে x/x − 4 সমান। এবার বর্জ্যগুণ করলে 4-এর সাথে এটা গুণ, 4×4 = 4x − 4×4 = 16 সমান 3x, তাহলে 4x আর 3x-কে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে এলে চিহ্ন মাইনাস হবে, 3x সমান চিহ্ন এই দিলাম, আর 16টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে 16 হবে, মাইনাস চিহ্ন হবে না, কারণ কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে x সমান 16, তাহলে x কী ছিল, x ছিল প্রস্থ 16 ছিল, অতএব দৈর্ঘ্য সমান 18 মিটার ও প্রস্থ সমান 16 মিটার। অতএব এখানে চাওয়া হয়েছে কি, এখানে চাওয়া হয়েছে হল ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য × প্রস্থ গুণ করে ফেলতে হবে বর্গ মিটার,
তাহলে 18 তার সাথে 16 গুণ 6টা 48 আর 8 হাতে 4 6 1 6 4 10 8 1 8 1 1 1 8 8 2 তাহলে সমান হলো 288 বর্গমিটার। আচ্ছা এবার 17 দেখ, 17 দাগে আছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। এখন কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, আর দৈর্ঘ্য প্রস্থ অন্তর 3 বলা আছে, তাহলে দৈর্ঘ্য যদি এক্স ধরা হয় প্রস্থ হবে এক্স মাইনাস 3। তাহলে এখান দিয়ে ধরে নিয়ে সেটা দিয়ে কর্ণের দৈর্ঘ্য বের করে এক্স দিয়ে একটা বেরোবে কর্ণের দৈর্ঘ্য, সেটার সাথে 15 সমান লিখব, সেখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে। আর এক্স এর মান বেরোলে দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম, সুতরাং পরিসীমা আর ক্ষেত্রফল আমরা সেখান থেকে বের করতে পারবো। তো প্রথমে কাজ হবে কি, প্রথমে কাজ হবে প্রস্থ এবং দৈর্ঘ্য ধরে নেওয়া। তো দৈর্ঘ্য এক্স ধরবো, প্রস্থ ধরবো এক্স মাইনাস 3। মনে করি আয়তাকার জমির, আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার ও প্রস্থ সমান এক্স মাইনাস 3 মিটার। তাহলে এক্স মাইনাস 3 মিটার আর ওখানে এক্স এক্স মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য সমান বইতে বলা আছে 15, এখান থেকে উভয় পক্ষে যদি বর্গ করে দিই বর্গ, এই রুট চিহ্ন উঠে যাবে, এখানে এসে 15 স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 15 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার সমান 15 স্কোয়ার। তাহলে কী হলো, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 দুগুণ 6x মাইনাস 6x প্লাস 3 থেকে 9 সমান 15 স্কোয়ার করলে 2 2 5। এবার সব সংখ্যাগুলোকে বাদিক সমান চিহ্নের বাদিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 2 2 5 সমান 0। তাহলে 2x স্কোয়ার হলো মাইনাস 6x, আচ্ছা এই দুটো বিয়োগ করলে 225 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 216 সমান 0, সবার মধ্যে 2 কমন আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0। আমরা জানি 108 ভেঙে 3 করা যাবে, মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, 108 3 বার এবং 108 হয় 12 থেকে 3 বিয়োগ করে 12 থেকে 9 বার এবং 108 হয়, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 9 এক্স মাইনাস 108, এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স মাইনাস মাইনাস প্লাস 9 এক্স মাইনাস 108 সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 12 আর এখান থেকে 9 কমন যাবে, এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এক্স মাইনাস 12 কমন নিতে হবে, কমন নিলে হচ্ছে এক্স প্লাস 9, তাহলে এই দুটো রাশির গুণফল 0 হলো, তাহলে হয় এ সমান 0 আর তা না হলে এ সমান 0 আর তাও না হলে দুটো সমানই 0। তো এখানে এক্স প্লাস 9 সমান 0 হলে কী হবে, এক্স সমান মাইনাস 9, তাহলে এক্স সমান মাইনাস 9, এক্স তো আমরা ধরেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, তাহলে সেটা যদি সেটা কখনো মাইনাস হতে পারে না, তাহলে এক্স প্লাস 9 সমান 0 হলে এক্সের মান হচ্ছে মাইনাস 9,
আবার আমরা জানি x একটা দৈর্ঘ্য, সুতরাং সেটা মাইনাস হতে পারে না, সুতরাং এটা সমান শূন্য লেখা যাবে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা সমান শূন্য, অতএব এক্স মাইনাস বারো সমান শূন্য, এখান থেকে বলা যাবে এক্স সমান বারো। তাহলে এক্স দৈর্ঘ্য ছিল বারো, আর এক্স মাইনাস থ্রি অর্থাৎ প্রস্থ সমান বারো মাইনাস থ্রি অর্থাৎ নয়। এখন প্রশ্নে চা হয়েছে পরিসীমা কত আর ক্ষেত্রফল কত, অতএব পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে একুশ আর এদিকে দুই, তাহলে একুশ যখন বিয়াল্লিশ, বিয়াল্লিশ মিটার, ও ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লিখতে হবে বর্গ মিটার সমান নবরং একশো আট বর্গ মিটার। আচ্ছা এবার আঠারো দাগ, আঠারো দাগে আছে তিনশো, তিনশো পঁচাশি মিটার এবং ষাট মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এখানে এখানে একটা চাতালের মাপ দেওয়া আছে, এরা এটা আয়তাকার চাতাল যার দৈর্ঘ্য তিনশো পঁচাশি মিটার এবং প্রস্থ ষাট মিটার। এখন বলা আছে যে সর্ববৃহৎ কত মাপের পাথর বা টাইলস এখানে ব্যবহার করা যাবে, তো এখানে বুঝতে হবে আমাদেরকে যে যত মাপের টাইলস ব্যবহার করি না কেন, এখানে বর্গাকার টাইলস বলা আছে, অর্থাৎ যে ষাট, তাহলে এমন টাইলস ব্যবহার করতে হবে যেটা সাজিয়ে সাজিয়ে দিলে এই ষাট মিটার কভার হবে, আবার যেটা যে টাইলস সাজালে এই তিনশো পঁচাশি মিটার সেটাও কভার হবে, অর্থাৎ এমন কোনো সংখ্যা যে সংখ্যা দিয়ে এই ষাটকেও ভাগ করা যায় আবার সেই সংখ্যা দিয়ে তিনশো পঁচাশিকেও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে আমাদের বের করতে হবে। তাহলে সেই সংখ্যাটা কি, যে সংখ্যা দিয়ে এদের দুজনকে ভাগ করা যায় ক্ষুদ্রতম সংখ্যা, সেটাকে বলা হয় গসাগু, অর্থাৎ আমাদের প্রথম এই তিনশো পঁচাশি এবং ষাট এর গসাগু করে নিতে হবে, আর গসাগু যত বেরোবে সেটা হলো ওই টাইলসের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথমে তিনশো পঁচাশি ষাটের গসাগু করে নিই, তিনশো পঁচাশি আর ষাট, দেখ এখানে এটা পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে, এটা পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পাঁচ দিয়ে ভাগ গেলে পাঁচ সাতা পঁয়ত্রিশ, তিন থাকে আটত্রিশ থেকে পঁয়ত্রিশ গেলে তিনে পা তিনে ফিটে পাঁচ সাঁত্রিশ পঁয়ত্রিশ, তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ, আর এখানে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট, ব্যাস। তাহলে এই যে পাঁচ দিয়ে দুজনকে ভাগ করা গেল, তাহলে অতএব তিনশো পঁচাশি ও ষাট এর গসাগু সমান পাঁচ, সুতরাং আচ্ছা এখানে সুতরাং টাইলসের টাইলসের দৈর্ঘ্য হবে পাঁচ মিটার। আচ্ছা তাহলে ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল সমান পাঁচ ইন্টু পাঁচ বা পাঁচ স্কোয়ার দিলেও হতো বর্গ মিটার, পাঁচ পাঁচা পঁচিশ বর্গ মিটার, এটা হচ্ছে একটা টাইলসের টাইলসের ক্ষেত্রফল। এখন এটা তো মোট ক্ষেত্রফল, এটা এটা গুণ করে যে পাওয়া যাবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে সেটা মোট ক্ষেত্রফল, তাহলে এই মোট ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টাইলসের সংখ্যা পাওয়া যাবে, তাহলে টাইলসের সংখ্যা
टाइल्सर संख्या समान चातलर क्षेत्रफल और नीचे हबे एक टाइल्सर क्षेत्रफल तेल चातल क्षेत्रफल 385 × 60 और टाइल्स क्षेत्रफल 25 तेल एतटी हो टाली हिसाब कर जो संख्या आस पाँच दिए काटले 5 × 60 5×5=25 और ये 5 दिए काटले 385 हमें जानी 77 होता 77 और 12 थे तेल समान 77 × 12 = 3 এটাও মুখোমুখি গুণ করা যাবে 7 × 84 = 4 হাতে 8 7 × 84 = 84 আর ওদিকে 8 ছিল তাহলে 84 85 86 87 88 89 90 91 92 924টি টালির প্রয়োজন হবে তাহলে প্রশ্ন বলা আছে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে অতএব টাইলসের সংখ্যা হবে 924 এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।